ব্রাহ্মণবাড়িয়া টিভি, বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। নবীনগরে ধনশাহের ওরুষে জহির পাগলা ও পুতুল দেওয়ানের গানের আসরে শ্রোতাদের ঢল। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে জিনতপুর ইউনিয়নের বাঙ্গোরা বাজারের প্রতিষ্ঠাতা হজরত দয়াল বাবা ধন মোল্লা ফকির ধনশাহের 121তম বার্ষিক ওরুষ মোবারক অনুষ্ঠিত হয়েছে। ওরুষ উপলক্ষে সোমবার রাতে নবীনগর উপজেলার বাঙ্গোরা বাজারে এক বাউল জলসা অনুষ্ঠিত হয়। বাউল জলসায় সারা রাত ব্যাপী গান পরিবেশন করেন স্বনামধন্য বাউল শিল্পী জহির পাগলা বনাম পুতুল দেয়ান। বিশাল বাউল জলসায় গান শুনতে হাজারো দর্শক শ্রোতাদের ঢল নামে। পালাবিহীন গানের পৃষ্ঠে গান গেয়ে জহির পাগলা ও পুতুল দেওয়ান সারা রাত দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখেন। বাঙ্গোরা 7নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল বাতেন মেম্বারের সভাপতিত্ব ও সাংবাদিক দীপু আহমেদের সঞ্চালনায় বাউল জলসায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক। বাঙ্গোরা 7নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওরুষ কমিটির প্রধান উপদেষ্টা আবু হানিফের প্রধান পৃষ্ঠপোষকতায় এ সময় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আতিকুল ইসলাম ও খোরশেদ আলম জুয়েল, পোস্ট অফিসার নাজমুল ইসলাম শাহিন, দুবাই প্রবাসী ইখলাস মিয়া, আওয়ামী লীগ নেতা কামাল মিয়া, যুবলীগ নেতা সোহেল মিয়াম, দেলোয়ার হোসেন ও শরীফ সরকার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মাজার কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নবীনগর থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ জয়, উপজেলা যুবলীগের সহসভাপতি মাজহারুল হক চঞ্চল, ধর্ম বিষয়ক সম্পাদক কয়েস আহমেদ, আকবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, গাজীরহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুমন মিয়া, ইউপি সদস্য আমির জাহান ও বাসির মিয়া, যুবলীগ নেতা আমির হোসেন ও সুমন খান, বিশিষ্ট ব্যবসায়ী রেজওয়াল করিম রেজা সহ আরও অনেকে। ওরুষের সার্বিক সহযোগিতা করেন গিয়াসউদ্দিন ও মাজারের খাদে মোহাম্মদ মোকাদ্দস মিয়া। গান শেষে বাদ ফজর তাবারক বিতরণ করা নবীনগর থেকে কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি, বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।